صلي على حبيبنا صل Allah <laughs> <laughs> Allah কৃপা যে তিনি আমাদেরকে রমজান মাস অতিবাহিত করে আজ ঈদের দিন দেখার সৌভাগ্য দান করেছেন কিন্তু এটি কি রমজানের উদ্দেশ্য ছিল এটি কি আল্লাহ আমাদের কাছে চাইতেন যে আমরা উনত্রিশ বা ত্রিশ দিন রোজা রাখবো আর ঈদ পালন করবো আনন্দ উদযাপন করব এবং খাওয়া দাওয়া করব আর ক্রীড়া কৌতুকে মতো আল্লাহ কৃপা কে প্রকৃত পক্ষে আমরা তখন অর্জনকারী হতে পারব। যখন রমজানের রোজা এবং এই ঈদ আমাদেরকে এই উদ্দেশ্য অনুধাবনকারী করবে যা এই রমজান ও ঈদের মূল উদ্দেশ্য যে এসব কৃপারাজি এবং পবিত্র পরিবর্তন যা অর্জন করেছি বা সৃষ্টি করেছি তা যদি সত্যিকার অর্থেই করে থাকি তাহলে ত্রিশ রোজার পর এই বিষয়গুলো ফুটে ওঠা উচিত এক রমজানের পর পরবর্তী রমজানের জন্য অপেক্ষা যা ইসলাম বলেছেন সেক্ষেত্রে সেই সব পবিত্র পরিবর্তনের উপর আমল করে তা হওয়া উচিত যেন এসব কল্যাণ সর্বদা জারি থাকে বর্তমান যুগে আমাদের সৌভাগ্য যে আমরা যুগের ইমামকে মান্য করেছি যিনি আমাদের এমন ভাবে পথ নির্দেশনা দিয়েছেন যে আমাদের সর্বদা যা আমাদের সর্বদা সেই পথে পরিচালিতকারী যা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেছেন যদি আমরা এর উপর আমল করি তবেই আমরা ইবাদতের দায়িত্ব পালনকারী হব আল্লাহ অন্যান্য নির্দেশাবলির উপর আমলকারী এবং সেগুলোর যে দায়িত্ব রয়েছে তা পালনকারী হব ধর্মের বাস্তবতা এবং আল্লাহাল শিক্ষাকে অনুধাবন করা এবং তার মর্মার্থ উপলব্ধিকারী হব আর এরপর তা থেকে কল্যাণমণ্ডিত কল্যাণমণ্ডিত হব হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিজের আগমনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে এটি স্পষ্ট করেছেন যে দুটি উদ্দেশ্য রয়েছে যার জন্য আমি প্রেরিত হয়েছি একটি হলো বান্দাকে খোদা তাআলার সাথে মিলিত করার জন্য আর দ্বিতীয়ত বান্দাদেরকে বান্দাদের নিকটবর্তী করার জন্য তাদের অধিকার সুস্পষ্ট করার জন্য তাদের উপকারে আসার জন্য তাদের আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখার জন্য তাদের কষ্ট দূর করার জন্য এবং এই উদ্দেশ্যাবলী যা রয়েছে এটি দুই ধরনের কাজের মাধ্যমে পূর্ণ হয় একটি হলো হুকুকুল্লাহ আল্লাহ তালার অধিকার আল্লাহ তালার অধিকার প্রদান করা বান্দাকে তালার সাথে মিলিত করা আর দ্বিতীয়ত হলো বাদ যার কিছুটা উল্লেখ আমি করলাম যে কিভাবে বাদ আদায় করতে হয় বা বান্দার অধিকার প্রদান করতে হয় যদি এই দুটি অধিকার প্রদানের প্রতি আমাদের মনোযোগ থাকে তাহলে আমরা সফল মানুষ হতে পারবো প্রকৃত মুমিন হতে পারবো আর এটি ইসলামী শিক্ষারও সারাংশ আর এটি এক মোমেনের লক্ষণ বা চিহ্ন আর এর জন্য আল্লাহ তালা বিভিন্ন পথ আমাদেরকে বলে দিয়েছেন যার মাঝে একটি হলো রমজান মাসের রোজা যে কিভাবে চেষ্টা সাধনার মাধ্যমে মানুষ সেই উদ্দেশ্য অর্জন করতে পারে এই প্রেক্ষিতে এরই একটি অংশ হলো রমজানের রোজা এরপর রয়েছে ঈদের আনন্দ ঈদের আনন্দ শুধু আনন্দ উদযাপনের জন্য নয় বরং এতেও একটি শিক্ষা রয়েছে অতএব রমজানের কল্যাণ তখনই লাভ হবে যখন মানুষের মাঝে পবিত্র পরিবর্তন স্থায়ীভাবে সৃষ্টি হয়ে যাবে আর ঈদের আনন্দ তখনই লাভ হতে পারে যখন এসব পরিবর্তন স্থায়ীভাবে জীবনের অংশে পরিণত হবে একজন মুসলমান প্রকৃত মোমেন তখনই হতে পারে যখন হুককুল্লা এবং হুকুকুল ইবাদের প্রতি তার দৃষ্টি থাকবে যেমনটি আমি উল্লেখ করেছি যে আমরা সৌভাগ্যবান যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাস এবং যুগের ইমামকে মান্য করেছি আর তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এ সম্পর্কে বা এদিকে যে কিভাবে এক প্রকৃত মুমেন হতে হয় তার উদ্ধৃতির আলোকে এখন আমি কিছু বর্ণনা করব যে আমরা রমজানের কল্যাণকে কিভাবে জারি রাখতে পারি এবং প্রকৃত আনন্দ উদযাপনকারী হতে পারি কোন সেই মান আমাদেরকে সত্যিকার ঈদ উদযাপনের জন্য অর্জন করা জরুরি বা আবশ্যক আল্লাহ তালার আমাদের প্রতি কি আমাদের উপর কি অধিকার রয়েছে এবং বান্দাদের একে অপরের উপর কি অধিকার রয়েছে বা একে অপরের কাছে কি অধিকার রয়েছে যদি এই জ্ঞান অর্জিত হয় এবং এই সব দায়িত্ব পালন হয় বা অধিকার প্রদান হয় তাহলে এটি প্রকৃত ঈদ হবে আর এই প্রকৃত ঈদের সাথে এই ইহজগত আমাদের জন্য জান্নাতে পরিণত হবে আমরা আল্লাহ ইবাদত এবং তাকে ভালোবাসার দাবি করি কিন্তু সেই ভালোবাসার মান কিরূপ হওয়া উচিত যা অর্জন করে খোদা লাভ হয় এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে এক স্থানে হজরত আকদাস মাসি হেমা বলেন যে তিনি প্রশ্ন করেন যে খোদার সাথে ভালোবাসার অর্থ কি অর্থাৎ খোদাকে ভালোবাসার অর্থ কি এটি যে নিজের পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি নিজের আত্মা এক কথায় সকল জিনিসের উপর আল্লাহ সন্তুষ্টিকে অগ্রগণ্য করা অতএব কোরআন শরীফে বলা হয়েছে ফাস্কুরুল্লাহ কাজুম আ বা আকুম আসাদা জিকরা আও অর্থাৎ এমন ভাবে স্মরণ রাখো বা করো যেমনটি তুমি তোমাদের তোমরা তোমাদের পিতাকে কে স্মরণ রাখো বরং তার চেয়েও বেশি আর অতি উন্নত মানের আন্তরিকতা বা ভালোবাসার সাথে তাকে স্মরণ করো এটি তখনই হতে পারে যখন মানুষ এই বিষয়টি উপলব্ধিও করবে আর যদি এই বিষয়টি সৃষ্টি হয়ে যায় তবেই আমরা বলতে পারি যে আমাদের ঈদ প্রকৃত ঈদ অতএব এই বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন যা আমরা কী এর জন্য প্রস্তুত আছি আমরা কী এর জন্য চেষ্টা প্রচেষ্টা করেছি এরপর এই ভালোবাসার বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন আসল বা প্রকৃত তো হিতকে প্রতিষ্ঠা করার জন্য আবশ্যক হলো খোদা তালার ভালোবাসা থেকে যেন পূর্ণ অংশ গ্রহণ করো আর এই ভালোবাসা ততক্ষণ প্রমাণিত হতে পারে না যতক্ষণ আমল না থাকবে শুধুমাত্র মৌখিক দাবির ফলে তা প্রমাণিত হয় না যদি কেউ নাম নিতে থাকে অর্থাৎ মিষ্টি খাবারের নাম নিতে থাকে চিনি বা শিরা আর নাম নিতে থাকে তাহলে কখনই এটি হতে পারে না যে সে মিষ্টির স্বাদ লাভ করতে পারবে অথবা শুধু মৌখিকভাবে কারো বন্ধুত্বের কথা স্বীকার করলে কিন্তু বিপদের সময় তার সাহায্য এবং সহায়তা যদি সে না করে বা এড়িয়ে যায় তাহলে সে প্রকৃত বন্ধু কখনো আখ্যায়িত হতে পারে না খোদা যদি অনুরূপ ভাবে দাবি দাবিকারী হয় আর তার ভালোবাসার কথাও যদি শুধু তার মুখেই থাকে তাহলে কোনো লাভ নেই বরং এই অংশ মৌখিক দাবির পরিবর্তে ব্যবহারিক কর্মকে অধিক দাবি করে মুখে বললে কোনো লাভ নেই আমলের মাধ্যমে প্রমাণ করে যে তুমি ভালোবাসো তিনি বলেন যে অর্থ এটি এটিও নয় যে মৌখিক দাবির কোনো প্রয়োজন নেই মৌখিক ভাবেও বলা অবশ্যই আবশ্যক আমার বলার উদ্দেশ্য হল শুধুমাত্র মৌখিক দাবির মৌখিক দাবির পাশাপাশি আমল করাও আবশ্যক বা আমলের আবশ্যক আবশ্যক তাই হলো খোদা পথে নিজের জীবনকে উৎসর্গ করে দাও অর্থাৎ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করেছ সেটিকে সর্বদা দৃষ্টিপটে রাখো আর অনুরূপ এটি ম এটি সাধারণ একভাবে এক মমিনের জন্য বলা হয়েছে আর যারা ওয়াকফে जिंदगी বা জীবন উৎসর্গ করেছে তারা তাদের ওয়াকফের যে প্রকৃত চেতনা সেটি সেটিকে অনুধাবন করুন এবং সেটিকে দৃষ্টিপথে রাখুন যে আল্লাহ তালার খাতিরে আপনাদেরকে সব কাজ করতে হবে তিনি বলেন যে যদি এটি ইসলাম হয়ে থাকে এটি যদি সেই উদ্দেশ্য হয়ে থাকে যার জন্য এটি সেই উদ্দেশ্য যার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে অতএব যে সেই ঝর্ণা এই উদ্দেশ্যে জারি করেছেন সে নিশ্চিতভাবে হতভাগা যদি কিছু নিতে হয় এবং উদ্দেশ্য অর্জন করতে হয় তাহলে সত্য সেই ঝর্নার দিকে ধাবিত হওয়া এবং অগ্রসর হওয়া এবং সেই ঝর্নার কাছে নিজের মুখ রেখে দেয়া আর এটি হতে পারে না যতক্ষণ খোদা তালার সামনে অন্যান্য যত দিকের আকর্ষণ রয়েছে সেগুলো পরিত্যাগ করে তার কাছে সম্পূর্ণভাবে বিনত না হবে আর যত আর যত বিপদে আসুক না কেন সে যেন খোদা তালাকে পরিত্যাগ না করে খোদা তালার পথে সকল প্রকার কুরবানির জন্য যেন প্রস্তুত থাকে ইব্রাহিম সলামের এটি মহান নিষ্ঠা ছিল যে তিনি তার পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছেন ইসলামের উদ্দেশ্য হলো অনেক ইব্রাহিমকে সৃষ্টি করা সবার ইব্রাহিম হওয়ার চেষ্টা করা উচিত আমি তোমাদের সত্য করে বলছি ওয়ালি পূজারি হবে না বরং নিজে ওয়ালি হও পীর পূজারি হও না নিজে পীর হও অর্থাৎ আল্লাহর সাথে তোমার নিজের সম্পর্ক এতটা দৃঢ় হওয়া উচিত যে যেন খোদার সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে তার ভালোবাসা সৃষ্টি হয় তোমরা সেই পথে আসো যে সেই কষগুলো সেই পথগুলো অবশ্যই সংকীর্ণ কঠিন কাজ কিন্তু সেই পথে প্রবেশের পর মানুষ আরাম এবং প্রশান্তি লাভ করে কিন্তু এই পথ অতিক্রম করার জন্য খুবই পাতলা হতে হয় মানুষের অনেক অহংকার আত্মভরিতা এবং অন্য অন্য পাপ ছেড়ে দেওয়া আসতে পারে মাথায় যদি অনেক বড় পুটুলি বা বোঝা থাকে কঠিন কাজ যদি এই পথ অতিক্রম করতে হয় তাহলে সেই পুটুলি যা দুনিয়ার সাথে সম্পর্ক বা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার পুটুলি হয়ে থাকে তা ছুঁড়ে ফেলে দাও আমাদের যে যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চায় তাহলে তার হচ্ছে সেই বোঝা জাগতিকতার বোঝা ছুঁড়ে ফেলে দেয়া নিশ্চয় স্মরণ যদি নিষ্ঠা এবং আন্তরিকতা তোমাদের মাঝে না থাকে তাহলে তোমার মিথ্যাবাদী সাব্যস্ত হবে আল্লাহর দৃষ্টিতে মুক্তা কি আখ্যায়িত হবে না এমন ক্ষেত্রে শত্রুর পূর্বে সে প্রথমে ধ্বংস হয়ে যায় বিশ্বস্ততাকে পরিত্যাগ করে বিশ্বাসঘাতকতার পথ অবলম্বন করে আল্লাহ তালাকে আল্লাহ তালা কখনও প্রতারিত হতে পারে না আল্লাহকে কেউ প্রতারিত করতে পারে না তাই আবশ্যক হলো সত্য নিষ্ঠা এবং আন্তরিকতা নিজের মাঝে সৃষ্টি করা অতএব খোদার সাথে আমাদের এই সম্পর্ক এবং এই ভালোবাসাই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে আমাদের অঙ্গীকার আছে তা সঠিকভাবে পালনকারী সাব্যস্ত করবে করতে পারে যদি এই ভালোবাসা না থাকে তাহলে আমাদের এই অঙ্গীকার আমাদের প্রতারিত করবে প্রতারণায় ছেলে দেবে তাই আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে যে খোদার সাথে আমাদের ভালোবাসার মান কেমন প্রকৃত খোদা প্রেমেই ঈদের প্রকৃত আনন্দ আমাদের উপহার দিতে পারে খোদা প্রেমের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য লাভের জন্য আবশ্যক হল আমাদের যে স্টেক খোদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা এবং আর তওবার দিকে যেন আমাদের মনোযোগ থাকে এই সম্পর্কে নসিহত করতে গিরহাজ মোসম ইসলাম বলছেন যে স্টেক লেগে থাকো আর মৃত্যুর কথা স্মরণ রেখো মৃত্যুর চেয়ে মানুষকে জাগ্রত করার মতো বড় কোনো মাধ্যম বা উপায় বা জিনিস নেই মানুষ যদি সত্যি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ তালাই কৃপা করেন অনুগ্রহ করেন মানুষ যখন ক্ষুধার সামনে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তালা পূর্বের পাপ ক্ষমা করে দেন এরপর বান্দার নতুন খাতা খুলে নতুন হিসাব আরম্ভ হয় বান্দা যদি সামান্য পাপও করে সে কোনো বান্দা যদি তার সাথে সামান্য অন্যায়ও করে সারা জীবন সে স্মরণ রাখে কেউ মৌখিকভাবে ক্ষমা করলেও যখনই সুযোগ পায় তার হিংসা তার সেই বিদ্বেষ প্রকাশ করে বসে আল্লাহ আল্লাহতালাই বন্দা যদি আন্তরিকভাবে খোদার দিকে ফিরে আসে আল্লাহ তালাই তার পাপ ক্ষমা করেন এবং তার প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করেন শিক্ষিপা বাড়ি তার প্রতিবর্ষণ করেন তার পাপের শাস্তি সেটি মকুব করে দেন তাই তোমরা এমনভাবে হয়ে যাও যা তার কাছে এসেছিল তাদেরকে মসিবত নসিহত করেছেন তোমরা তা হয়ে যাও যা পূর্বে ছিলে না নামাজ খুব সুন্দর করে সাজিয়ে পড়ো আদায় করো তোমাদের হৃদয় যেন গলে আর খোদা যেন তোমাদের অন্তরে বিরাজ করে সব সবসময় ক্ষোধাভীতি তোমাদের মাঝে পরিদৃষ্ট হওয়া উচিত সকল কাজ এর পূর্বে চিন্তা করো এবং খতিয়ে দেখো যে আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সব কাজের পূর্বে চিন্তা করো দেখো যে আমার এই কাজের ফলে আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট তিনি বলেন নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মোমেনের মেরাজ আল্লাহর কাছে চাওয়ার যাচনা করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ নামাজ শুধু মুরগির আধার খাওয়ার মতো ঠকর মারা নয় বা অনেকে এমন নামাজই পড়ে থাকে অনেক মানুষ এমন হয়ে থাকে যারা কারো কথা শুনে নামাজ আরম্ভ করে আন্তরিক আওয়াজ তাদের হৃদয় থেকে উত্থিত এবং উদ্ভূত হয় না নামাজে এটি কিছুই নয় এটি অর্থহীনের কোনো লাভ নেই নামাজ খোদা লাভের চাবি খোদার প্রশংসা করা এবং তার কাছ থেকে নিজের পাপের ক্ষমা আদায় করার নামেই হলো খোদার প্রশংসা এবং নিজের পাপের ক্ষমা আল্লাহর কাছে যাচনা করার নামেই হলো নাম এই দুটো সম্মিলিতভাবে নামাজের সংজ্ঞা সেই ব্যক্তির নামাজ কোন নামাজ নয় যে লক্ষ্যকে সামনে রেখে নামাজ পড়ে না তো এই দুটো লক্ষ্য উদ্দেশ্য যদি সামনে থাকে তবেই প্রকৃত নামাজ হবে অতএব নামাজ খুব সুন্দরভাবে পরো দাঁড়িয়ে যখন দাঁড়াবে নামাজে এমনভাবে দাঁড়াও যেন তোমাদের চেহারা পরিষ্কারভাবে বলে দেয় যে তোমরা খোদার আনুগত্য আনুগত্য এবং খোদার আনুগত্যে হাত বেঁধে দাঁড়িয়ে আছো আর যখন রুকু করো ঝুঁকো এমনভাবে রুকু করবা ঝুঁকো যা থেকে স্পষ্টভাবে প্রতিভাহিত হয় যে তোমার হৃদয়ে ঝুঁকে আছে আর শেষদা সেই ব্যক্তির ন্যায় করো যে যার অন্তর ভয় পায় নামাজে নিজের ইহ এবং পারলৌকিক কল্যাণের জন্য দোয়া করো অতএব এমন নামাজ যদি আমাদের লাভ হয় এমন নামাজে যদি সামর্থ্য লাভ হয় তাহলে সেই দিনটি আমাদের প্রকৃত ঈদের দিন হবে আত্মবিশ্লেষণ আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে আমরা কি এটি অর্জনের চেষ্টা করছি কি খরচা করছি কি না যেন সত্যিকার ঈদ উদযাপন করতে পারি এই রমজানে আমরা কি এই অঙ্গীকার করেছি যে ভবিষ্যতে এমনটি করে অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে নিজেদের জন্য প্রকৃত ঈদের দিন আনবো ঈদের দিনকে ত্বরান্বিত করব এবাদত এবাদতের মান বা মানদণ্ড বা ক্রাইটেরিয়া কী হওয়া উচিত এই বিষয়েও তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন কিছুটা আমরা পড়বেও পড়ে আসলাম আরও বলেন মুসলমান বা সত্যি সত্যিকার মুসলমান সে যে নিজের পুরো সত্তাকে ক্ষুধা সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করে এবং আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে বিশ্বাস এবং কর্মগত দিক থেকে তার উদ্দেশ্য এবং লক্ষ্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহতলার সন্তুষ্টি আর সকল কর্ম এবং সকল পুণ্যকর্ম যা তার হাতে সাধিত হয় তা কষ্ট করে নয় বা চেষ্টা করে নয় বরং তাতে এক স্বাদ এবং এক স্বাদ পাওয়ার চেষ্টা করা উচিত আনন্দে নেক নেকি করা উচিত যা 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 সকল কষ্টকে আরামে এবং স্বাচ্ছন্দ্যে পরিবর্তন করবে তিনি বলেন প্রকৃত মুসলমান খোদা তালাকে ভালোবাসে এটি বলে যে মেনে যে আমার তালা হলেন আমার প্রেমাস্পদ আমার বন্ধু আমার প্রভু আমার তো সে কারণে সে আল্লাহ তালা রাস্তা নেয় মাথা রেখে দেয় সত্যিকার মুসলমানকে যদি বলা হয় যে এসব কর্মের বিনিময়ে তুমি কিছুই পাবে না জান্নাত এবং দুজ নেই আর আরামও নেই আর আনন্দ নেই নেই সাধনে তা সত্ত্বেও সে নিজের নেকর্ম এবং সৎকর্ম আর নেকি কখনও সে পরিত্যাগ করে না বা করবে না করতে পারে না কেননা তার এবাদত এবং আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর আনুগত্য এবং আনুগত্যে বিলীন হওয়া কোনো প্রতিদান বা কোনো পুরস্কারের আশায় হয় না বরং সত্তাকে সে সত্যিকার অর্থে খোদাকে শনাক্ত করা খোদাকে শনাক্ত করা এবং সে মনে করে তাকে সৃষ্টি করা আল্লাহকে চেনা এবং আল্লাহর আল্লাহকে ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে তার সত্তাকে সে মনে করে যে প্রকৃতপক্ষে ক্ষোদাকে চেনা শনাক্ত করা এবং আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর আনুগুত্যের জন্য সৃষ্টি করা হয়েছে সে বিশ্বাস রাখে আর সেই বিশ্বাস রাখে যে তাকে সৃষ্টি করার অন্য কোনো উদ্দেশ্য নেই এই কারণে সে খোদা প্রদত্ত শক্তিগুলোকে সব লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়োজিত করে সে তার প্রস্তিকার প্রেমাসপদ আল্লাহ তাআলার চেহারা তাতে দেখে জান্নাত এবং দোজখের উপর তার প্রকৃতপক্ষে দৃষ্টি থাকে না তিনি তার মাসিম আসলাম নিজের দৃষ্টান্ত দিচ্ছেন আমাকে যদি এই বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয় যে আল্লাহকে ভালোবাসা এবং তার আনুগত্যের কারণে কঠিনতম শাস্তি দেওয়া হবে তাহলে আমি কসম খেয়ে বলতে পারি যে আমার প্রকৃতি এমন যে সেসব কষ্ট এবং সেসব পরীক্ষাকে এক ভালোবাসা এবং আবেগ ভালোবাসার আবেগ উচ্ছ্বাস নিয়ে সহ্য করার জন্য প্রস্তুত আছে এমন বিশ্বাস সত্ত্বেও যা শাস্তি এবং হাজাব ক্ষেত্রে হতে পারে আল্লাহর আনুগত্য থেকে একদম বের হওয়াকে হাজার এবং লক্ষ্য এবং দুঃখ কষ্টের কারণ মনে করবো যেভাবে কোনো বাচ্চা যদি ঘোষণা করে যে কোনো মা যদি সন্তানকে দুধ পান না করায় তাহলে বাদশা আনন্দিত হয়ে তাকে দুধ দেবে এক মা কখনও এটা সহ্যই করতে পারে না যে সেই পুরস্কারের লোভে সে নিজের সন্তানকে ধ্বংস করবে একইভাবে এক প্রকৃত মুসলমান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া নিজের ধ্বংসের কারণ মনে করে সেই অবাধ অবাধ্যতায় যতই তাকে আরাম এবং আরাম এবং সুখের প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন তাই প্রকৃত মুসলমান হওয়ার জন্য আবশ্যক হলো এমন প্রকৃতি অর্জন করা অর্থাৎ আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর আনুগত্য কোনো শাস্তি বা পুরস্কার বা কোনো আশার লোভে না হয় বরং প্রকৃতির এক সহজাত বিশেষত্ব এবং অংশ হওয়া উচিত তখন সেই ভালোবাসা নিজেই তার জন্য এক জান্নাতের কারণ হয়ে যায় আর এটি প্রকৃত জান্নাত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ এই পথ সে অবলম্বন না করবে তাই তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো এই পথে আসার শিক্ষা দিচ্ছি কারণ জান্নাত লাভের প্রকৃত উপায় এটি অতএব এই জান্নাতেই প্রকৃত ঈদের খুশি যা আমাদের অর্জন করার চেষ্টা করা উচিত বা অর্জন করতে হবে আমাদের নিজেদের অবস্থা এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে যে আমরা এমন ঈদের আনন্দ লাভের জন্য প্রস্তুত কি এই জান্নাত লাভের চেষ্টা করছে কি এরপর তিনি বলছেন হযরত মুসলিম আসলাম বলছেন তহিদ বা একত্ববাদের স্বীকারোক্তি তাওহীদের স্বীকারোক্তি সম্পর্কে বলেন যে আল্লাহর প্রকৃতির নিয়ম হলো আল্লাহর সৃষ্ট প্রকৃতির নিয়ম ক্রমান্বয়ে হয়ে থাকে আমাদের জামাতের উন্নতিও ক্রমান্বয়ে হবে কাজারেন অর্থাৎ এক ক্ষেতের মতো এক শস্য ক্ষেত্রের মতো যেভাবে শস্য উদ্গত আর উৎপন্ন অঙ্করিত হয় এরপর আর এই সেই লক্ষ্য এক বীজের মতো যা ভূমিতে বপন করা সেই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য যে ইস পর্যায়ে আল্লাহ তালা জামাতকে পৌঁছাতে চান সেই লক্ষ্য এখনও অনেক দূরে আল্লাহ যেখানে জামাতকে পৌঁছাতে চান সেই লক্ষ্য এবং সেই গন্তব্য এখনও অনেক দূরে তা অর্জিত হতে পারে না যতক্ষণ সেই বিশেষত্ব মানুষের আমাদের মাঝে সৃষ্টি না হবে যা এই জামাত সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্য ছিল তহিদ বা একত্ববাদের স্বীকারোক্তির একটা বিশেষত্ব থাকা উচিত আল্লাহর দিকে আকৃষ্ট হওয়ারও একটা বিশেষ বৈশিষ্ট্য থাকা উচিত আল্লাহকে স্মরণের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ভাইদের অধিকার প্রদানের ক্ষেত্রে একটা বিশেষ পর্যায়ে পৌঁছতে হবে অতএব বয়াতের পর বয়াত করার পর আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রেও একটা বিশেষ পর্যায়ে আমাদের পৌঁছতে হবে আল্লাহকে স্মরণের ক্ষেত্রেও স্মরণ করার ক্ষেত্রে ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের সৃষ্টি হওয়া চাই ভাইদের অধিকার প্রদানের ক্ষেত্রে একটা বিশেষ পর্যায়ে আমাদের উপনীত হতে হবে যদি এটি হয় তবেই আমাদের প্রকৃত ঈদ গণ্য হবে এটি আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে যে আমরা এটি অর্জনের জন্য চেষ্টা করছি কিনা নাকি এমন নাকি আমরা এমন বীজ যে যেগুলো নষ্ট হয়ে যায় যেগুলো অঙ্কুরিত হয় না পুনরায় তিনি বলছেন ভালোভাবে স্মরণ রেখো যে মানুষ সম্মান এবং সৌভাগ্য তখন অর্জন করতে পারে যদি ব্যক্তিগতভাবে সে কারো প্রতি শত্রুতা না রাখে হ্যাঁ আল্লাহ এবং রসুলের জন্য শত্রুতা রাখা ভিন্ন বিষয় যে আল্লাহ এবং রসুলের সম্মান করে না বরং আল্লাহ রসুলের যে শত্রু তাকে তোমরা নিজেদের শত্রু জ্ঞান করো কিন্তু স্মরণ রেখো এই তাকে শত্রু মনে করার অর্থ এই নয় যে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে অনর্থক তার প্রতি অপবাদ আরোপ করবে অনর্থক তাকে কষ্ট দেয়ার ষড়যন্ত্র করবে না বরং তাকে ছেড়ে দাও তার থেকে পৃথক হয়ে যাও বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও যেমন শত্রুতা প্রদর্শন করে তার বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও যদি সম্ভব হয় তার সংশোধনের জন্য দোয়া করো এমন নয় যে শত্রুর জন্য দোয়া করবে না তার সংশোধনের জন্য দোয়া করো নিজের পক্ষ থেকে কোন নতুন ঝগড়া তার সাথে আরম্ভ করো না যে সে শত্রুতা প্রকাশ করেছে তাই অতএব যদি আত্মাভিমান প্রদর্শন করতে হয় আত্মমর্যাদা বোধ দেখাতে হয় আল্লাহর জন্য দেখানো উচিত আত্মভিমান তাঁর রসুলের জন্য আত্মভিমান প্রদর্শন করা উচিত কিন্তু এক্ষেত্রেও তিনি বলেন এক্ষেত্রেও চরিত্র নৈতিক গুণাবলী এবং এসব কিছুর যে একটা সীমা আছে সেটি দৃষ্টিতে রাখতে হবে যে আল্লাহ তালা একজন প্রকৃত মোমেনের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ তালা আল্লাহ সাথে সম্পর্ক তার আল্লাহ তালার কিতাব পড়া এবং আল্লাহর আল্লাহর কিতাব পড়াও মানুষকে মোমেন বানিয়ে থাকে কোরআন আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধের বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে অতএব ইমান এবং বিশ্বাসের ক্ষেত্রে উন্নতির জন্য আদতের পাশাপাশি কোরআন পড়া এবং বোঝাও আবশ্যক হযরত মাসি সালাতু আলাহ সালাম বলেন কোরআন পাঠ করো আল্লাহর সম্পর্কে কখনো নিরাশ হবে না মোমেন আল্লাহর থেকে কখনো নিরাশ হয় না এটি কাফেরদের অভ্যাসের অন্তর্গত বিষয় যে আল্লাহর সম্পর্কে নিরাশ হয়ে যায় আমাদের খোদা আলা করলে সেন কাদির সকল বিষয়ে তিনি ক্ষমতা কোরানের কোরআনের অনুবাদও পড়ো যেন কোরআনের শিক্ষাগুলো নামাজ সুন্দর করে পড়ো আর এর অর্থ বোঝো নিজের ভাষায় দোয়া করো কোরআনকে সামান্য কিতাব মনে করে পাঠ করবে না নামাজকে সেভাবে আদায় করে যেভাবে রসুল করিম সাল আলহ্লাম পড়তেন যদিও নিজেদের প্রয়োজন কে অবশ্যই মাসনুন দোয়া সমূহের পর অবশ্যই নিজের ভাষায় বলো খোদা দালার কাছে যাও এতে কোনো আপত্তি নেই এতে নামাজ কখনো খারাপ বা বিনষ্ট হয় না আজকাল মানুষ নামাজকে বিনষ্ট করে নিয়েছে নামাজ তো পড়ে না তারা ঠোকর মারে মুরগির খাবার খাওয়ার মতো ঠোকর মারতে থাকে এবং পিছনে বসে থাকে নামাজের মূল বিষয় হলো দোয়া নামাজ থেকে বের হয়ে দোয়া করার মাধ্যমে আসল উদ্দেশ্য কীভাবে অর্জিত হতে পারে এক ব্যক্তি যদি বাচ্চার দরবারে যায় এবং তাকে তার কাছে নিজের অবস্থা উপস্থাপনের সুযোগ থাকে কিন্তু তখন সে কিছুই যদি না বলে আর দরবার থেকে যদি বাইরে এসে নিজের প্রয়োজন উপস্থাপন করে এতে কি লাভ তাদের অবস্থাও তাই যারা নামাজে বিগলনের সাথে দোয়া করে না তোমাদের যা দোয়া করার থাকে নামাজেই করে নাও এবং তোমাদের ঈদ প্রকৃত ঈদ হবে আমরা কি রমজানে সেই ঈদকে অর্জন করার চেষ্টা করেছি যদি না হয়ে থাকে তাহলে আজ আমাদের এই অঙ্গীকার করা উচিত যে আমরা নিজেদের নামাজকে সাজিয়ে গুছিয়ে পড়ার এবং কোরআন শরীফ পাঠ করা এবং মনোযোগ দেওয়ার জন্য নিজেদের ঈদ করার মাধ্যমে নিজেদের ঈদকে আমরা পূর্ণ করব বা প্রকৃত ঈদ বানাবো কোরআন শরীফ পাঠ করা এবং এটিকে হাদিসের উপর অগ্রগণ্য করার বিষয়ে বলেন যে হে আমার প্রিয় জমাত নিশ্চিতভাবে জেনে রাখো যে এটি শেষ যুগ এবং এক সঠিক সঠিক বিপ্লব সাধিত হচ্ছে অতএব নিজেদের প্রাণকে প্রাধান্য দিও না এবং সত্যবাদী হয়ে যাও আর কোরআন শরীফকে সবার উপর অগ্রগণ্য করো আর হাদিসকেও অকাজের জিনিস মনে করো না সব হাদিস প্রত্যাখ্যানযোগ্য নয় বহু কষ্ট করে এর ভান্ডার একত্রিত করা হয়েছে কিন্তু কোরআন শরীফের বিরোধী যদি কোনো হাদিস হয় তাহলে সেই হাদিসকে পরিত্যাগ করো যেন তোমরা পদভ্রষ্ট না হও কোরআন শরীফকে অনেক সুরক্ষার সাথে কথা তালা তোমাদের কাছে পৌঁছিয়েছেন অতএব তোমরা এই পবিত্র কালামের সম্মান প্রদান করো করো এবং এটিকে সবার উপর অগ্রগণ্য সমস্ত এর কর নিহিত কেউ ততটাই নেকি আহ পরের অংশ আমি বুঝতে পারিনি এরপর কোরআন শরীফের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যদি আমাদের কাছে কোরআন না থাকতো এবং হাদিসের শুধুমাত্র হাদিসের উপরে আমাদের ভিত্তি হতো তাহলে আমরা লজ্জায় অন্য জাতিদের মুখও দেখাতে পারতাম না আমি কোরআনের শব্দের প্রতি অভিনিবেশ করেছি তখন আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই পবিত্র শব্দের মাঝে একটি অনেক বড় বিষয় লুকিয়ে আছে তা এটি যে এই কোরআনই হলো পাঠ করার যোগ্য কিতাব আর এক যুগে গিয়ে তার বেশি যোগ্য হবে যখন কিনা অন্যান্য কিতাব এর পাশাপাশি রাখা হবে তখন এ মিথ্যাকে দূর করার জন্য এই একটিমাত্র কিতাবই পড়ার বা পাঠ যোগ্য থাকবে আর অন্যান্য কিতাব সম্পূর্ণভাবে উপেক্ষা করার যোগ্য হবে ফুরকানেরও একই অর্থ অর্থাৎ এক কিতাব যা সত্য মিথ্যার প্রভেদকারী বা পার্থক্যকারী হিসেবে আখ্যায়িত হবে আর কোনো হাদিসের অন্য কোনো গ্রন্থ সেই মর্যাদার হবে না তাই এখন সকল কিতাবকে পরিত্যাগ করো এবং রাত দিন আল্লাতালার কিতাবকেই পাঠ করো সে বড়ই বেইমান যে কোরআন শরীফের প্রতি মনোযোগ দেয় না এবং অন্যান্য কিতাবের প্রতি রাত দিন ঝুঁকে থাকে আমাদের জামাতের উচিত কুরআন শরীফের প্রতি মনোযোগ এবং অভিনিবেশ করার ক্ষেত্রে পুরোপুরি চেষ্টা করা এবং হাদিসের প্রতি ব্যস্ত থাকাকে পরিত্যাগ করা এটি বড়ো এই আশ্চর্যের বিষয় যে কোরআন শরীফের প্রতি এতটা মনোযোগ দেওয়া হয় না যা হাদিসের প্রতি দেওয়া হয় বা করা হয় হাদিস পাঠের প্রতি মানুষের বেশি মনোযোগ থাকে এখন কোরআন শরীফের সেই হালুয়া হাতে নাও তাহলেই তোমাদের বিজয় লাভ হবে এর সামনে কেউ দাঁড়াতে পারবে না অনুরূপভাবে মহানবী সাল আলহি বলেছেন এক উপলক্ষে যে যে কোরআনের কোন অংশ স্মরণ যার কোরআনের কোন অংশ স্মরণ নেই সে এক বিরান ঘরের নেই অধিকন্ত তিনি আরো না বা তাড়াতাড়ি করে পড়বে না বরং বুঝে শুনে পড়ো অতএব কোরআন শরীফ পড়ার প্রতি যে মনোযোগ নিবদ্ধ হয়েছে কেউ কেউ বা কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করেছেন বা করে থাকবেন অতএব এটিকে স্মরণ রাখা বা মুখস্থ রাখা এবং তা রিপিট করাও আবশ্যক যেন তা মনে থাকে আর কোরআন শরীফের শিক্ষার প্রতি মনোযোগ বা করারও প্রয়োজন রয়েছে এর নির্দেশাবলীর প্রতি দৃষ্টি দিন মহানবী সাল আলহিউ এবং তার নিষ্ঠাবান দাস যেমনটি বলেছেন যে এর প্রতি অভিনিবেশ করো এবং যখন আমরা মুখস্থ করা এবং অভিনিবেশ করা আর কোরআন শরীফকে বেশি বেশি পাঠ করার প্রতি মনোযোগ দিব তখনই আমরা এর যে সঠিক দায়িত্ব তা পালন করতে পারবো আর তখনই আমরা এই কথা বলতে পারবো যে এই রমজান আমাদের মাঝে যে পবিত্র পরিবর্তন সৃষ্টি করেছে যার কারণে আমরা কোরআন শরীফ পাঠের এবং বোঝার যে তৌফিক লাভ করেছে এটি আমাদের প্রকৃত ঈদ আর সেই ঈদকেই আজ আমরা আনন্দ উদযাপন করে শেষ করব না বরং সর্বদা বা স্থায়ীভাবে প্রতিদিন আল্লাহ তালার এই কিতাবকে পাঠ করার স্বাদ আমাদের লাভ করতে হবে আর শুধু তাই নয় বরং এই জন্য পড়তে হবে যেন আধ্যাত্মিক উন্নতি লাভ হয় আর আমাদের প্রতিটি দিন ঈদের আনন্দ নিয়ে আসার কারণ হয় এর শিক্ষা অনুধাবনের কারণ হয় ইবাদত এবং কোরআন শরীফ পাঠ করা এবং বোঝার প্রতিদিনের ব্যবহারিক প্রকাশ এর তখন হয় যখন মানুষ হুকুকুল ইবাদও প্রদান করে তাই আল্লাহ তাআলা আমাদেরকে হুকুকুল ইবাদের প্রতিও অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন এই সম্পর্কে নসিহত করতে গিয়ে হযরত আকদাস মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খোদা তাআলা শরীফে বলেন কাদাফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান এর অর্থ হলো সেই ব্যক্তি মুক্তি লাভ করেছে যে নিজের আত্মশুদ্ধি করেছে আর সে ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে যে তা থেকে বঞ্চিত থেকেছে অতএব তোমাদের বুঝে নেওয়া উচিত যে আত্মশুদ্ধি কাকে বলে অতএব স্মরণ রেখো এক মুসলমানের হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদকে পূর্ণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত আর যেভাবে মৌখিকভাবে খোদা তালাকে তার সত্তায় ওয়াহেদ এবং লাশেরিক এক এক মনে করে সেটি ব্যবহারিকভাবেও তার প্রদর্শন করা উচিত এবং তার সৃষ্টি জগতের সাথে সহানুভূতি এবং নম্রতার সাথে ব্যবহার করা উচিত এবং নিজ ভাইদের সাথে কোনো ধরনের বিদ্বেষ ঘৃণা এবং হিংসা রাখা উচিত নয় আর অন্যদের গীবধ করা থেকে সম্পূর্ণভাবে আতরক্ষা করা উচিত কিন্তু আমি দেখি তিনি বলেন যে এই বিষয়টি অনেক দূরে যে তোমরা খোদা সাথে এমন ভাবে বিলীন হবে বা খোদা তালার সাথে এমন কাছে এমন ভাবে বিলীন হবে যেমনটি মৌখিকভাবে দাবি করো তা ব্যবহারিক তোমরা করে দেখাবে এখনও তোমরা সৃষ্টির অধিকারই সঠিকভাবে প্রদান প্রদান না অনেকেই এমন রয়েছে যারা পারস্পরিকভাবে বিদ্বেষ পোষণ করে এবং নিজের থেকে দুর্বল ও দরিদ্র ব্যক্তিদের তুচ্ছ তুচ্ছতার দৃষ্টিতে তুচ্ছ ছিলের দৃষ্টিতে দেখে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে আর একে অপরের গিবত করে অথচ গিবত অনেক বড় একটি গুণা নিজেদের হৃদয়ে বিদ্বেষ এবং ঘৃণা লালন করে কিন্তু খোদা তালা বলেন যে তোমরা পরস্পরের সাথে এক সত্তার ন্যায় হয়ে যাও আর যখন তোমরা এক সত্তায় পরিণত হবে তখন বলা যেতে পারে যে তোমরা নিজেদের আত্মশুদ্ধি করেছ কেননা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমাদের পারস্পরিক বিষয় সঠিক না হবে ততক্ষণ কোথাও তালার সাথেও তোমাদের সম্পর্ক সঠিক হতে পারে না যেন এই উভয়টিতে উভয়টি খোদা তালারই অধিকার কিন্তু সৃষ্টির সাথে যে সম্পর্ক তা যেন একটি আয়নার নেয় যে নিজের ভাইয়ের সাথে সঠিক ব্যবহার করে না সে খোদা তালার অধিকার সঠিকভাবে প্রদান করতে পারে না অতএব যখন আমরা হজরত মুসিমদ আল ইসলাম এর এই ইচ্ছা অনুযায়ী নিজেদেরকে গড়ে গড়ব তো সেটি আমাদের জন্য প্রকৃত ঈদ এবং খুশির দিন হবে এবং এর জন্য আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে যে আমরা কি নিজেদের ভাইদের অধিকার প্রদান করছি বা এই অঙ্গীকার করি যে পরবর্তীতেও তা অধিক প্রদানের চেষ্টা করব এরপর তিনি বলেন সুরা ফাতেহা এই জন্য আলাদাল উপস্থাপন করেছেন আর এতে সর্বপ্রথম গুন রব্বুলা আলামিন বলেছেন যাতে সকল সৃষ্টি জীব অন্তর্ভুক্ত এজন্যই সর্বপ্রথম ওমেনের সহানুভূতির গুণ্ডি এত বিস্তৃত হওয়া উচিত যেন সমস্ত সৃষ্টি জগৎ তার মাঝে এসে যায় এর পরবর্তী গুণ রহমান বলা হয়েছে যা থেকে শিক্ষা পাওয়া যায় যে সকল জীব এর সাথে সহানুভূতি বিশেষভাবে করা উচিত আর রহিমও তাদের সাথে সহানুভূতির রহিম নিজ গুণে এই সহানুভূতিরই একটি ফল অতএব সুরা হা এই যে প্রাথমিক গুণগুলো বলা হয়েছে এগুলো চরিত্র যা থেকে বান্দারও অংশ নেয়ার চেষ্টা করা উচিত আর তা এটি যে যদি এক ব্যক্তি ভালো অবস্থায় থাকে তাহলে তার নিজ সমশ্রেণীদের সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করা উচিত অন্যান্য মানুষের সাথে সকল প্রকার সম্ভাব্য সহানুভূতি প্রদর্শন করা উচিত যদি অপর ব্যক্তি সে তার আত্মীয় হোক বা প্রিয় হোক বা যে কেউ হোক এটি আবশ্যক নয় যে তার প্রিয় ব্যক্তি হতে হবে বাতীয় হতে হবে তার প্রতি যেন কোনো অসদাচরণ না করা হয় এবং অচেচনা মানুষের ন্যায় ব্যবহার করা না হয় বরং সেই ব্যবহার করা উচিত বা সেই অধিকার তার প্রদান করা উচিত বা এমনভাবে ব্যবহার করা উচিত যেন তা সে তোমার আত্মীয় এবং তার যে অধিকার রয়েছে তা পূর্ণ করা উচিত যাতে নামাজে যতবার আমরা সুরা ফাতেহা পাঠ করি প্রত্যেকবার অন্যান্য বিষয়ের সাথে হুকুকুল ইবাদ বা বান্দার অধিকার প্রদানের প্রতি আমাদের মনোযোগ আকর্ষিত হওয়া উচিত তবে আমরা আল্লাহ তালার অধিকার প্রদানের পাশাপাশি হুকুকুল ইবাদ এর প্রতি মনোযোগ দিতে পারবো আর তখনই আমাদের ঈদ প্রকৃত ঈদ হতে পারবে এই বিষয়টি আরো স্পষ্ট করতে গিয়ে যে ইবাদত এবং কোরআন শরীফ পাঠ করা এবং বোঝার সাথে বাদ এর প্রদান করা মোমেনের জন্য এক মোমনের জন্য আবশ্যক তিনি বলেন যে হুকুকুলি বাদও দুই প্রকার একটি হলো তারা যারা ধর্মীয় ভাই পিতা বা পুত্র তাদের মাঝে যারা আত্মীয় না হওয়া সত্ত্বেও ধর্মীয় ভাবে আত্মীয় আরেকটি হলো মানবজাতির প্রতি সহানুভূতি এর মাঝে আমি মনে করি যে যতক্ষণ শত্রুর জন্য দোয়া না করা হবে ততক্ষণ হৃদয় পরিষ্কার হতে পারে না ও দুই আছে যে এর মাঝে আল্লাহ তাআলা কোনো এই কথা বলেনি যে শত্রুর জন্য দোয়া করলে আমি গ্রহণ করব না বরং আমার বিশ্বাস হলো শত্রুর জন্য দোয়া করাও মহানবীর সন্ন্যত হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা হয়ে জন্যই মুসলমান হয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অধিকাংশ সময় দোয়া করতেন তাই সত্যিকার অর্থে কারো অনিষ্ট কামনা করা উচিত নয় শুকর আল্লাহ যে আমার কাউকে শত্রু মনে হয় না যার জন্য এমন কোন শত্রু নেই যার জন্য আমি দুই তিনবার দোয়া করিনি এমন একজনও নেই আর এটি আমি তোমাদেরকেও বলতে চাই এবং শিক্ষা দিতে চাই যে দোয়া অবশ্যই করো নিজের শত্রুর জন্য আল্লাহ তা তাকে বিদ্বেষের বিদেশ বসত তার কোনো ক্ষতি করার জন্য দোয়া করা আর দোয়ার ক্ষেত্রেও তাই করা এই শত্রুতা প্রদর্শন করা আল্লাহ অপছন্দ করেন আর এতটাই অপছন্দ করেন যে তিনি কাউকে এরূপ আল্লাহ তালা এটিকে এতই অপছন্দ করেন যেভাবে তিনি শিরকে অপছন্দ করেন এক জায়গায় তিনি দূরত্ব চান না আর এক জায়গায় মিলিত হতে চান না অর্থাৎ মানুষের দূরত্ব আর নিজের সাথে কাউকে শরিক করা বা নিজের কাছ থেকে বান্দার দূরে সরে যাওয়া এটি তিনি চান না আর অর্থাৎ শিরক চান না উভয়টি আল্লাহ পছন্দ করেন আর এটি সেই এটি সেই পথ যেন শত্রুদের জন্য দোয়া করা হয় এতে হৃদয় পরিষ্কার হয় এবং সাহস বৃদ্ধি পায় তাই যতক্ষণ আমাদের জামাত এই বৈশিষ্ট্য অর্জন না করবে তাদের মাঝে এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য থাকবে না আমার কাছে এটি আবশ্যক যে ব্যক্তি তার চেয়ে তুচ্ছ বা তার চেয়ে নিম্ন শ্রেণীর লোকের সাথে ধর্মের খাতিরে সদাচরণ করে সে এই প্রকৃত নেক অর্থাৎ সেই করিম খোদা সবাইকে ক্ষমা করার ব্যাপারে অধিকার রাখেন বলা হয়েছে ফাইন্না কাউমুন লাশকা জলিসু হুম অর্থাৎ তারা এমন জাতি যাদের সাথে তাদের সাথে যারা বসে তারাও হতভাগা নয় এটি এমন এক শিক্ষার নির্যাস যা কুবে উপস্থাপন করা হয়েছে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং একে অপরের জন্য দোয়া করার মান যখন রূপ হবে তখনই আমরা আমাদের জন্য প্রকৃত আনন্দের উপলক্ষ সৃষ্টি হবে এরপর হুকুকুল ইবাদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে প্রকৃত কথা হলো সবচেয়ে বৈধ অবৈধের মাঝে পার্থক্যক তাকে দুর্নাম করার জন্য তার উপর মিথ্যা অপবাদ আরোপ করে পর করে অন্যকে তার তারপর রচিত করে তা দেখো সামান্য শত্রুতা করে কত পাপের ভাগে হলো আর এসব পাপের যখন পাপ থেকে পাপের জন্ম হবে পরিস্থিতি কত ভয়াবহ হবে এমন পরিস্থিতি যদি হয় আল্লাহ অসন্তুষ্ট হন আর আল্লাহ তালা অসন্তুষ্ট হলে এদের প্রকৃত খুশি কিভাবে লাভ হতে পারে তাই একটা সচেতনতার সাথে আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে তিনি বরেন এক হাদিসে রয়েছে কে আমার আল্লাহ তার কতক বান্ধাকে জিজ্ঞেস করুন তোমরা বড়ই সম্মানিত মনোনীত আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাইয়েছ আমি নগ্ন ছিলাম আমাকে পরেছো পড়েছো বাসার তো ছিলাম পানি পান করেছো আমি রুগ্ন ছিলাম তোমরা আমাকে দেখতে আমার শুশ্রূষা করেছ তারা বলবে হে আল্লাহ তুমি তো এইসব কথার ঊর্ধ্বে তুমি আবার কখন এমন ছেলে তিনি বলেন আমার অমুক অমুক বান্দা এমন ছিল তোমরা তুমি তাদের দেখাশোনা করেছো এই বিষয়টি এমনই যেন আমার প্রতি সেই ভালো ব্যবহার করেছে এরপর একটি শ্রেণী আসবে তাদেরকে তিনি বল তুমি তোমরা আমার সাথে বড়ো খারাপ ব্যবহার করছো ক্ষুধার্ত ছিলাম খাবার নেই পিপাসার্থ ছিলাম পানি পান করি নগ্ন ছিলাম পোশাক নেই আমি অসুস্থ ছিলাম আমার শুশ্রূষা করোনি তখন তারা বলবে যে হ্যাঁ আল্লাহ তুমি তো এমন দুর্বলতার ঊর্ধ্বে তুমি তো এমনটি ছেলে না তিনি বলবেন আমার অমুক বান্ধা এই অবস্থায় ছিল তোমরা তার প্রতি কোনো সহানুভূতি এবং ভালো ব্যবহার প্রদর্শন করেনি তা সাথে করলে যেন আমার সাথেই তা করেছে বলে গণ্য তো মানবযুদ্ধের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা অনেক বড় ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটি অনেক বড় একটি মাধ্যম তিনি বলছেন যারা দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করে না কারণ তাদেরকে তোচ্ছ তাচ্ছিল্য করে আমার আশঙ্কা রয়েছে কোথাও তারা এই পাপেন এই বিপদের সম্মুখীন হয়ে যায় আল্লাহ যে কৃপা করেছেন সেই কৃপার কৃতজ্ঞতা হলো তার সৃষ্টির সাথে সদ ব্যবহার করা এবং ভালো ব্যবহার করা খোদা প্রদত্ত অনুগ্রহকে নিয়ে যেন অহংকার যেন না করে এবং বন্য প্রাণের মতো গরিবদেরকে যেন পদাপিষ্ঠ না করে তাই গরিবদের প্রতি দয়া এবং ভালোবাসা খোদার ভালোবাসাকেই এবং স্নেহকেই আকর্ষণ করে করে থাকে আর এটি যদি হয় তাহলে সেটি প্রকৃতই হবে ব্যক্তিগতভাবে জামাতের সদস্যরা একে অন্যকে সাহায্য করে জামাতি তহবিলও আছে বিভিন্ন জায়গায় সেখানেও যারা সচ্ছল তাদের উচিত কিছু পয়সা দেয়া রোগীদের দেখাশোনা এতিমদের তহবিল রয়েছে গরিব ছাত্র ছাত্রছাত্রীদের সাহায্যের তহবিল আছে এভাবে অনেক তহবিল আমাদের আছে যার অধীনে সাহায্য করা হয় এসব ফান্ডেও এসব তহবিলেও জামাতের স্বচ্ছ লোকদের সাহায্য করা উচিত তিনি আরো বলছেন যে অতএব তালা চান যে যতক্ষণ এক দেহের মতো ভাই ভাই না হবে আর দেহের অঙ্গের মতন হবে সফল হবে না ভাইয়ের সাথে যদি লেনদেন পরিষ্কার না হয় আল্লাহর সাথে হতে পারে না খোদার অধিকার খোদার প্রাপ্য অগ্রগণ্য কিন্তু এই ক্ষোধার অধিকার দেয়া হচ্ছে কিনা তা বোঝা যাবে সৃষ্টির অধিকার প্রদানের মাধ্যমে যে ব্যক্তি ভাইদের সাথে নিজের আচার ব্যবহার স্বচ্ছ রাখে না সে আল্লাহর সাথেও তার ব্যবহার স্বচ্ছ নয় এটি সহজ বিষয় নয় কঠিন কঠিনকার সত্যিকার ভালোবাসা এক জিনিস আর কপটতাপূর্ণ জীবন ভিন্ন জিনিস দেখো মোমেনের অনেক দা করণীয় মোমেনের প্রতি মানুষের অনেক করণীয় রয়েছে সে যখন মারা যায় জানাজা পড়া উচিত তুচ্ছ বিষয় ঝগড়া করা উচিত নয় বরং ক্ষমা করা উচিত ক্ষোধার উদ্দেশ্য এটি নয় যে তোমরা এমনই হবে যদি প্রকৃত ভ্রাতৃত্ববোধ না থাকে তাহলে জামা ধ্বংস হয়ে যাবে তাই প্রকৃত ভ্রাতৃত্ববোধই আমাদের স্থায়ী আনন্দের কারণ হতে পারে এবং আমাদের অংশ করতে পারে যা অর্জনের জন্য আমাদের আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করা উচিত এরপর ঘরে একজন মোমেনের আচার ব্যবহার কেমন হওয়া উচিত নারীদের সাথে মহিলাদের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত এ সম্পর্কে তিনি বলছেন যে অশ্লীলতা ছাড়া বাকি সকল বক্র ব্যবহার মহিলাদের সহ্য করা উচিত আমরা চরম নির্লজ্জতা মনে করি এটিকে আমাদের কাছে এটি চরম নির্লজ্জতা মনে হয় যে পুরুষ হয়ে মহিলাদের সাথে যুদ্ধ করব আল্লাহ আমাদেরকে পুরুষ বানিয়েছেন আর এটি আমাদের প্রতি আল্লাহর নেমতের পূর্ণতা বই কি তো সেই নেমতের কৃতজ্ঞতার দাবি হলো মহিলাদের সাথে কোমল ব্যবহার করা নরম ব্যবহার করা ঘরের এই সুন্দর এবং সদ্ব্যবহারই ঘরকে জান্নাতের মতো করে জান্নাত প্রতিম করে এভাবে ছেলে মেয়েদেরও তরবিয়ত হতে থাকে আর ঘরের পরিবেশও সুখকর থাকে সুন্দর থাকে মোমেনের জন্য এটি অনেক বড়ো আনন্দের কারণ হওয়া উচিত যে তার ঘর আল্লাহ এবং তার রসুলের শিক্ষা আর আদলে উন্নতি করে ঘরের স্থায়ী খুশি এবং আনন্দ ঘন পরিবেশই মানুষের জন্য প্রতিদিন ঈদের পরিবেশ মানুষকে উপহার দেয় তিনি আরও বলছেন যে রেখ আমাদের জামাতের জন্য সৃষ্টি হয়নি যেমনটি এই দুনিয়ার মানুষের জীবন হয়ে থাকে শুধু মৌখিকভাবে দাবি করা যে আমরা এই ভুক্ত আর কোনো আমলের প্রয়োজন আছে বলে মনে করেন যে যেমনটি না দুর্ভাগ্যবশত মুসলমানদের অবস্থা তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি মুসলমান বলে যে আলহামদুলিল্লাহ কিন্তু নামাজও পড়ে না আল্লাহ পরিচায়ক চিহ্নগুলোর প্রতি কোনো শ্রদ্ধা নেই তাই আমি এটি বলবো না যে মৌখিকভাবে অঙ্গীকার করো আর কর্মের ক্ষেত্রে হবে শূন্য এটি কর্মোণ্য মানুষের অবস্থা আল্লাহটি পছন্দ করে না পৃথিবীর এমন অবস্থায় অবস্থার কারণে আল্লাহ তালা আমাকে সংশোধনকারী হিসাবে দাঁড় করিয়েছেন অর্থাৎ আমার সাথে সম্পর্ক স্থাপনের পরেও যদি কেউ নিজের সংশোধন না করে এবং কর্মশক্তিতে বলিয়ান না হয় এবং মৌখিক অঙ্গীকারকে সব কিছু মনে করে সে নিজ কর্মের মাধ্যমে এটি এই কথার উপরে জোর দে আমার কোনো প্রয়োজন নেই অতএব তোমরা যদি কর্মের মাধ্যমে প্রমাণ করতে চাও যে আমার আগমনে অর্থহীন তাহলে আমার সাথে সম্পর্ক রাখার দাবি করার আমার সাথে যদি সম্পর্ক রাখো তাহলে আমার উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন করো আর সেই লক্ষ্য হলো আল্লাহর দরবারে নিজেদের নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করো কোরআনে শিক্ষা সেভাবে মেনে চলা যেভাবে মহানবী এ করে দেখিয়েছেন আর সাহাবিরা করেছেন কোরআনের সত্যিকার সত্যিকার উদ্দেশ্য লক্ষ্যকে জানার চেষ্টা করে উপর আমল করো আল্লাহ দরবারে এ কথা যথেষ্ট হতে পারে না যে মৌখিকভাবে তোমরা অঙ্গীকার করবে আর কর্মে এর কোনো প্রতিফলন হবে না স্মরণ রেখো সেই জামাত যা আল্লাহতালা সৃষ্টি করতে চান তা কর্ম ছাড়া আমল ছাড়া জীবিত থাকতে পারে না এটি সেই মহান জামাত যার প্রস্তুতি আরম্ভ হয়েছে আদমের যুগ থেকে পৃথিবীতে কোনো নবী আসেনি যে এই এই জামাতের সংবাদ এনে হতো এটিকে গুরুত্ব দাও গুরুত্ব হলো নিজ কর্মের মাধ্যমে প্রমাণ করে করো যে সত্যের অনুসারে জামাত তোমরাই অতএব এইগুলো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হজরত মাসিমদকে আমাদের মানা তার হাতে বয়াত করা এটি সামান্য কোনো বিষয় নয় বাহ্যিক আনন্দ আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনে লক্ষ্যের ক্ষেত্রে সফল করবেন শুধু বয়াত করলেই লক্ষ্য অর্জন হয়ে যায় না বরং এর জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টার প্রয়োজন রয়েছে আর খোদার কৃপাও হয় আল্লাহর কৃপা যদি হয় আর প্রকৃত সত্য 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 জামাতের সদস্য যদি আমরা হয়ে যাই তাহলে এর চেয়ে বড় আনন্দ এর চেয়ে বড় ঈদ আর কোনটি হবে তিনি আরো বলছেন জামাতের পারস্পরিক ঐক্য এবং পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে অনেকবার বলেছে পারস্পরিক ভালোবাসা এবং ঐক্য ঐক্ষের বন্ধনে আবদ্ধ মুসলমানদের জন্য আল্লাহ হলো তোমরা এক সত্তার মতো হয়ে যাও নতুবা তোমাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাবে নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পারস্পরিক ঐক্যের জন্য বৈদ্যুতিক শক্তির ন্যায় একের কল্যাণ অন্যের মাঝে সঞ্চালিত হবে সঞ্চারিত হবে যদি ঐক্য না থাকে একতা না থাকে তাহলে তোমরা দুর্ভাগায় থেকে যাবে মহানবী বলেছেন যে পরস্পর ভালোবাসো একের অবর্তমানে তার জন্য দোয়া করো এক ব্যক্তি ও যদি অন্যের জন্য দোয়া করে ফেরিসটা বলে তোমার জন্য এমনটি গৃহীত হোক কত উন্নত মানের একটি কথা মানুষের দোয়া কবুল না হলেও ফের দোয়া তো অবশ্যই গৃহীত হয় আমি নসিহত করবো এবং বলবো যে নিজেদের মাঝে ভেদাভেদ মতভেদ না আমি দুটো জিনিস নিয়ে এসেছি পৃথিবীতে প্রধানত আল্লাহর তহিদ আল্লাহকে এক হিসাবে মানো দ্বিতীয়ত পারস্পরিক ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করে সেই আদর্শ প্রদর্শন করে যা অন্যদের জন্য নিদর্শন হয়ে থাকে এই অবস্থায় সাহাবেদের মাঝে সৃষ্টি হয়েছিল কুন্দুম আদান আল্লাহ বাইনা কুলু স্মরণরেখ যে হৃদয়ে পরস্পরের জন্য প্রীতি সঞ্চার অনেক বড় বরংন তোমাদের প্রত্যেকেই নিজের জন্য যা পছন্দ করে ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করে সে আমার জামাতভুক্ত নয় সে বিপদ এবং সমস্যায় ক্লিষ্ট ছোটো ছোটো বিষয়ে ঝগড়া হয়ে হয়ে থাকে স্মরণরেখ বিদ্বেষ দূরীভূত হওয়া মহাদের সত তার লক্ষণ সেই লক্ষণকে পূর্ণ হবে না অবশ্যই হবে কিন্তু আমরা যদি নিজেদের পরিবর্তন না করি তাহলে সেসব কল্যাণ রাজি থেকে আমরা বঞ্চিত থেকে যাব তিনি বলেন আমার মাধ্যমে এক পণ্যবানদের জামাত গঠিত পারস্পরিক শত্রুতার কারণ হল কার্পণ্য আত্মশ্লাঘা অহংকার এবং মিথ্যা আবেগ অনুভূতি আমি কারো কারণে দুর্নাম হতে চাই না এক ব্যক্তি যে আমার জামাতভুক্ত হয়ে আমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রাখবে না সে শুষ্ক শাখার নেয় মালি সেটিকে যদি কেটে ফেলে না কী করবে শুষ্ক শাখা গাছের সাথে মিলে পানি চুষলেও সেটিকে সবুজ করতে পারে না বরং সেই শাখা অন্য অন্য শাখার জন্য শাখারও ক্ষতি করে তাই এই সত্যি একান্ত ভয়ের বিষয়ে আত্মজিজ্ঞাসার ব্যাপার আমাদের ঈদ সত্যিকার ঈদ কীভাবে হবে যদি আমরা মোসিমদের ইচ্ছা অনুসারে নিজেদের নৈতিক অবস্থার সংশোধন করে বান্দাদের অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করে পারস্পরিক ভালোবাসা প্রেম সৃষ্টি করে পরস্পরের জন্য সেই মানে উপনীত হই না যা মুসিমত আমাদের মাঝে দেখতে চান কতক নিকটার্থীদের সাথে মিলিত হয়ে তাদের অধিকার প্রদান করে প্রকৃত ঈদের ঈদ আমরা উপভোগ করতে পারব না সত্যিকার ঈদ আমরা পেয়েছি কিনা দেখতে হবে যে আমরা পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কতটা উন্নতি করেছে তিনি বলেছেন বলছেন যে আবার বলছেন হে সৌভাগ্যবান ব্যক্তিগণ তোমরা খুব দ্রুত সেই শিক্ষার গণ্ডিতে প্রবেশ করো যা তোমাদের মুক্তির জন্য আমাকে দেওয়া হয়েছে তোমরা খোদাকে এক দ্বিতীয় জ্ঞান করো তার সাথে কাউকে শরীর করো না এই পৃথিবীর কাউকেও না এবং উর্ধ কাউকে না আল্লা তালা তোমাদেরকে উপকরণ কাজে লাগাতে নিষেধ করো না কিন্তু যে এলাকায় ছেড়ে দিয়ে উপকরণের উপর নিঃ কেবল উপকরণ উপর পক্ষে আদি থেকে আলাদা বসে পবিত্র হৃদয়ে হাওয়া ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয় তাই তোমরা পবিত্র হৃদয়ের অধিকারী হয়ে যাও আর পারস্পরিক হিংসা বিদ্বেষ ছিন্ন করো মানুষের অবাধ্য প্রকৃতিতে অনেক নোংরামি থাকে সবচেয়ে বড় নোংরা বিষয় হলো অহংকার অহংকার যদি না থাকতো কেউ কাপের হতো না তাই তোমরা তাই তোমরা দিনহীন ব্যক্তির মতো হৃদয়ে নিজেদের মাঝে সৃষ্টি করো তোমরা একে অন্যকে নেক খাওয়ার নসিহত করো কিন্তু এই নসিহত কখনও সত্য হবে না যদি মানুষের এই পৃথিবীতেই অকল্যাণ চাও আল্লাহ নির্ধারিত ওষুধ দায়িত্বগুলো দায়িত্বগুলো ক্ষুধা সাথে পালন করো কারণ এগুলোর সময় জিজ্ঞাসিত হবে না মাঝে অনেক বেশি দোয়া করো যেন খোদা তোমাদেরকে নিজেদের নিজের প্রতি আকৃষ্ট করেন তোমাদের হৃদয়কে পরিষ্কার করেন কেননা মানুষ অনেক দুর্বল সকল পাপ যা দূরীভূত হয় খোদা প্রদত্ত শক্তির কারণে দূর হয় যতক্ষণ খোদা থেকে শক্তি না পাবে কোনো পাপ সে দূরীভূত করতে পারে না ইসলাম প্রথাগতভাবে কলে পাঠ করার নামেই স্কেবল ইসলাম নয় বরং এর প্রকৃত ইসলাম সেটি যখন যখন তোমাদের আত্মা আল্লাহ তালার আস্থা নাই দেব না তবে খোদা এবং তার প্রতিটি নির্দেশ আদেশ নিঃস সকল অর্থে বস্তু জগতের উপর তোমাদের কাছে অগ্রগণ্য হবে অতএব এগুলো সেই শিক্ষা যা প্রকৃত ঈদের আনন্দ উপহার দিতে পারে যদি এই অনুসারে আমরা আমাদের জীবনকে সাজাই এবং পরিবর্তন করি তাহলে সত্যিকার ঈদ উদযাপনকারী হব শুধু বছরের দুই ঈদ নয় বরং বছরের প্রতিটি দিন ঈদের দিন হবে আমাদের জন্য কেননা আমরা খোদার প্রকৃত বান্দা হওয়ার জন্য তার ইবাদতের দায়িত্ব পালনের চেষ্টা করবো যার কারণে আল্লাহ পূর্বে থেকে আমরা থেকে আমাদেরকে অধিক নেওয়াতে ধন্য করবেন কোরআন কোরআনকে বুঝে কোরআন শিক্ষার উপর যদি আমল করি তাহলে আল্লাহ নি যে অনুগ্রহের এবং কৃপার ওয়ারেশ করবেন আমাদেরকে আমরা যদি মানুষের অধিকার প্রদানের চেষ্টা করি আল্লাহ দৃষ্টি আমাদের উপর করবেন আর এই বিষয়গুলো যদি কারো জীবনে লাভ হয় তাই সে সেই প্রকৃত ঈদ ঈদ করে দোয়া করা উচিত এই ঈদ যেন আমাদের জীবনে আসার শেষের দিকে আমি দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করবো সর্বপ্রথম ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন আজকাল অনেক নির্যাতন হচ্ছে তাদের উপর নির্যাতন বর্বরতার শিকার তারা নিজ দেশে নিজ এলাকায় অর্থাৎ মসজিদে আকসায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন যা দেওয়া হয় না সেটি থেকে তাদেরকে বেরোতে রাখার নামাজ পড়তে গেলে শেখ তাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে মারা হয়েছে সরকারি কর্মকর্তারা তাদেরকে জুম এবং নির্যাতনে তারা জুম এবং নির্যাতনের শিকার হয়েছে তারা অন্যায় নির্যাতনের শিকার হয়েছে নিজেদের নিজ মসজিদে একইভাবে শেখ জরায় তাদের একটা ছোট জনবসতি সেখান থেকে তাদেরকে বের করা হচ্ছে এটি তাদের নিজস্ব জায়গা এখন এ প্রচার মাধ্যম এটি নিয়ে লেখা আরম্ভ বরং ইসরায়েলের বিভিন্ন পত্রপত্রিকা লেখছে তাদের প্রচার মাধ্যম কোন কোনো জায়গায় ন্যায়পরায়ণ যারা আছে সেখানে তারাও লিখছে আর পুলিশ কাদানি গ্যাস এবং গুলি করা হচ্ছে এয়ার স্ট্রাইক বিমান হামলাও করেছে এই বাহানায় যে সেখানে শত্রু আত্মগোপন করে রেখেছে সত্যিকার হচ্ছে এখানে এক অত্যাচার এবং নির্যাতন করা চালানো হচ্ছে জনসাধারণকে হত্যা করছে আর আহতদের শুনেছি যে কোনো কোনো প্রচারণা রিপোর্ট ইসরায়েলি পুলিশ আহতদেরকে চিকিৎসা ক্যাম্পে যেতে দিচ্ছে না চিকিৎসার সুযোগ থেকেও তাদেরকে বঞ্চিত করছে এভাবে যাই হোক মক্সিদে আকসায় যে বর্বর কার্যক্রম পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে আমি বললাম তাআলা এই নির্যাতিত জাতির প্রতি কৃপা করুন এবং অত্যাচারী এবং নির্যাতনকারীদের আল্লাহ তাআলা পকড়াও করুন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাজ্যত অনেক অনেক ন্যায়পরায়ণ কিন্তু যে শিশুদের যে হত্যা করা হয়েছে তারা কোনো বিবৃতি দেয়নি সহানুভূতি প্রকাশ করেনি নিউ ইয়র্ক টাইম পত্রিকাও লিখেছে যে মানবাধিকার বা হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্ট অনুসারে ইসরায়েল এবং অধিকৃত এলাকায় ইসরায়েল মুসলমানদের পর ইহুদিদের প্রাধান্য দেয় ইনসাফ তো নেই প্রাধান্য দেবে ইহুদিদেরকে সেখানে তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টও এটি যে অনেক ফিলিস্তিনদের উপর অনেক জুলুম এবং অত্যাচার করা আছে ইসরায়েলি পত্রিকা আছে হ্যারাইডস পত্রিকায় লেখছে যে ইয়ারুশালাম জ্বলছে শেখ যারা জনবসতদের শত শত ইহুদেরকে সেখান মুসলমানদের সেখান থেকে বের করে দিয়েছে তারা রমজান মাসে তাদের উপর জন্ম এবং নির্যাতন করেছে হ্যারেটস পত্রিকার পত্রিকা এটি এটি লিখছে যে বিশ্বের বিষয় যে ইনসাফের অদ্ভুত দৃষ্টিভঙ্গি যার যা যার নীতি হলো যা আমার তার চিরতর আমার আর যা তোমার সেটিও সব চিরতর সবসময় আমার এইভাবে ফিলিস্তিনদের অধিকার খর্ব করছে আল্লাহলা কৃপা করুন আল্লাহলা রহমত করুন তাদের যে এদের এদের যে আনন্দ তাদের জন্য দুঃখের এক পাহাড় অনন্ত পাহাড় নিয়ে এসেছে আল্লাহ তালা তাদের দুঃখ কষ্টকে আনন্দে পরিবর্তন করে তারা শান্তিপূর্ণ জীবন আর তারা এমন ভালো নেতৃত্ব যা যারা তাদের তক্রানি করে মুসলিম দেশগুলো সম্মিলিতভাবে নিজ ভূমিকা যদি পালন করে তাহলে ফিলিস্তিনি এবং অন্য জায়গায় নির্যাতিত মুসলমান আছে তাদেরকে জৈব নির্যাতন থেকে রক্ষা করতে পারে কিন্তু মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয় না মুসলমান দেশগুলোকে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তা সেইভাবে প্রদর্শন করা হচ্ছে না এটা হালকা বিবৃতি দেয় অথচ সর্বসম্মতভাবে সব ঐক্যবদ্ধ যদি বিবৃতি দিত তা শক্তিশালীও হতো যাই হোক আল্লাহ তালা মুসলমান নেতৃবৃন্দকে কাণ্ডজ্ঞান দেন বিবেক বুদ্ধি দেন আর ইসরায়েলিদেরকেও আল্লাহতালা কাণ্ডজ্ঞান দেন করেন তারা যেন জন্ম এবং নির্যাতন থেকে বেরোতে হয় ফিলিস্তিনি নেতৃত্ব হারা যে সমস্ত ফিলিস্তিনিরা ইচ্ছামতো যারা অপকর্ম করছে আল্লাহ তাদের বিবেক এদের পক্ষ থেকে যদি কোনো জুলুম হয়ে থাকে এরা জুলুম করছে না প্রধানত তারা এরা যদি লাঠি ব্যবহার করে তারা কামান ব্যবহার করছে ইসরায়েলিরা তো দুইয়ের ভিতরে শক্তির কোনো ভারসাম্য নেই শক্তি প্রদর্শনের তাই অনেক দোয়ার প্রয়োজন আছে ফিলিস্তিনদের জন্য আল্লাহ তালা তাদের অবস্থায় পরিবর্তন আনুন তাদের মুক্তির এবং স্বাধীনতার বিধান করুন পূর্বে যেই পূর্বের চুক্তি অনুসারে যেই জায়গা তারা আছে সেই জায়গা যেন তাদের হাতেই থাকে একেবারে সারা বিশ্বের নির্যাতিত আহমেদদের জন্য দোয়া করুন যাদের সাথে কঠোর ব্যবহার করা হচ্ছে পাকিস্তানে আলজেরিয়া বা পৃথিবীর যেই দেশেই এমন অবস্থা বিরাজমান তাদেরকে আল্লাহতালা বিরোধীদের বা সরকারি কর্মকর্তা হলে তাদের নির্যাতন থেকে রক্ষা করুন পৃথিবীর সকল অভাবী লোকের জন্য দোয়া করুন আল্লাহ যেন তাদের বৈধ অভাব পূরণ করুন তাদের সমস্যা সমাধান দেখুন পৃথিবীর মোট মোটের উপর নির্যাতনের অবসান যেন দোয়া করুন আল্লাহ পৃথিবী থেকে যে অন্যায় অত্যাচার নির্যাতনের অবসান ঘটান এটা যেন আল্লাহকে শনাক্ত করতে পারে আজকাল বর্তমান কালের মহামারী থেকে আল্লাহ তালা হচ্ছে এই পৃথিবীকে মুক্ত করুন এই দোয়া করুন এমন পরিস্থিতি যেন আবার সৃষ্টি হয় যেখানে থাকবে শান্তি আর স্বাভাবিক অবস্থা যেন পৃথিবী ফিরে আসে এটি যখন তখনই সম্ভব যদি জগৎবাসী আল্লাহ তালাকে চেনে আল্লাহর প্রাপ্য প্রদানকারী হয় এবং তার বান্দাদের প্রাপ্য প্রদানকারী হয় আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وايتاء ذي القربان